हाय फ्रेंड्स, वेलकम टू माय सोमास कुकिंग चैनल। सब्सक्राइब करों सोमास कुकिंग चैनल के और बेल आइकन बटने क्लिक करों। सोमास कुकिंग चैनल के समस्त वीडियोर अपडेट सबार आगे पावार जोन्नो। हाय फ्रेंड्स, आज हमें आपनादे साथे आबारो एकटी नतुन रेसिपी शेयर करब। এটিকে আপনারা অনেকে ব্রোকলি আবার কেউ গ্রিন ফুলকপি বা সবুজ ফুলকপিও বলে থাকেন। এটিকে আমি বড় একটা পিস নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তার সাথে লাগছে একটি বড় সাইজের গাজর, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজকে, সেটাও বড় বড় করে কেটে নিয়েছি। লাগছে একটি টমেটো কুচি আর লাগছে আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি। অর্থাৎ সমস্ত সবজিকেই একই রকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে চারটে কাঁচা লঙ্কা, অর্থাৎ আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচাও নিতে পারেন। লাগছে হাফ চামচ গোটা জিরে, গুঁড়ো মশলা লাগছে হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। লাগছে স্বাদ অনুযায়ী নুন। সমস্ত রান্নাটি আমি সরষার তেলেই করব। রান্নার জন্য কড়াইতে দু চামচ সরষার তেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটি আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরেটা একটু ভাজা হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখন আঁচটা মিডিয়ামে রেখেছি, পেঁয়াজটা একটু তেলে এক মিনিট মতো একটু ভেজে নেব। এক মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি ও আলু। এটাকেও আমি মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা, অর্থাৎ আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। তার সাথে এখানে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ, নুনটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তিন মিনিট ধরে ভালোভাবে আলু ও গাজরটা আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, এটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। আর টমেটোর সাথেই এখন আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুলকপিগুলো বা ব্রোকলি, এগুলোকেও আমি এখন খুব ভালোভাবে পাঁচ মিনিট ধরে মিডিয়াম আঁচে ভেজে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখুন সমস্ত উপকরণগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, যাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা কষিয়ে নিতে সুবিধা হয়। আঁচটা এখন মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে নিয়েছি আর গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটি আমার প্রায় কষানো হয়ে এসেছে। তার আগে আপনাদের বলি বন্ধুরা, এই কফিটা ভীষণই হেলদি হয়। আর এটা যদি আপনাদের গ্যাসের প্রবলেম থেকে থাকে, তবে সেদ্ধ করলেও খুব বেশি সেদ্ধ করা বা জলে ভাপানো যাবে না, জাস্ট জলে দিয়ে জলটা ফুটে উঠলেই জল থেকে ছেঁকে নিতে হবে। এই ফুলকপিটা কিন্তু ভীষণই নরম হয়, সেদ্ধ করলে একদম গলে যেতে পারে। মশলাটি আমার কষা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। জল দিয়ে আমি এখন পাঁচ মিনিট এইটিকে ঢেকে
রান্না করে নেব যাতে ভালোভাবে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে যায়। তার সাথে দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ নুন। আগে আমি হাফ চামচ দিয়েছিলাম, তাই এখন নুনটা বুঝে দেব। আপনারাও নুনের স্বাদটা দেখে নিয়ে নুনটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম আমি হাই করে দিচ্ছি, বা মিডিয়ামের থেকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি। আপনাদের গ্যাসের আঁচটা যদি হাইটা অনেক বেশি হয় তাহলে একটু কমিয়ে নেবেন। পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। আর তার আগে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কাগুলো, এতে করে তরকারিটা বেশি ঝালও হবে না আর লঙ্কার ফ্লেভারটা অর্থাৎ গন্ধটাও খুব ভালো বেরোবে। ঢেকে দিচ্ছি আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য। দেখুন সাত মিনিট হয়ে গেছে আর ব্রোকলিটাও আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেদ্ধও হয়েছে ঠিকঠাক। এই দেখুন, এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এই সুস্বাদু রান্নাটি। দেখুন সবজিটি আমি সার্ভ করে নিয়েছি। এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারবেন।